আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক বরফ পড়তেছে, আসলাম একটা কোচিং সেন্টারে, কোচিং করলাম। কোচিং করে বাইরে দুপুরে নামাজ শেষে, জুমার নামাজ আজকে শুক্রবার, নামাজ শেষে দেখুন খাবার কিনতে আসছি। শাহ হালাল খাবার নিয়ে কোচিং সেন্টারে যাই খাবো। এখন এই ফাঁকে দেখুন ঠান্ডা কিন্তু সব জমে গেছে, লাল হয়ে গেছে ঠান্ডায়। আমার কিন্তু আঙুল টাঙুল সব বদ্ধ হয়ে যাচ্ছে, এমন ঠান্ডা। আর আসবেন, আর আসবেন আপনিকে, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আমার তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কোচিং সেন্টার থেকে নামাজ শেষে খাবার নিতে আসলাম, তাই গাড়িটা পার্কিং করে, গাড়ি তো পার্কিং এভাবে খাওয়া যাচ্ছে না, কিন্তু আমার হাত তো জমে যাচ্ছে ভাই, এমন ঠান্ডা ভাই, জমের ঠান্ডা, এই যে জমের ঠান্ডা। তা কমু, এটা তো জম্মের ঠান্ডা রে ভাই। আমি নিউ ইয়র্কের জ্যামাইকাতে আছি, এখন এখানে একটা কোচিং সেন্টারে কোচিং করতেছি। হায়ার এডুকেশন ফর টেক্সি, দিস মিন টিএলসি। তো এই কোচিংটা আমি করতে আসছি এখানে, দেখেন এখন কী অবস্থা, আমার তো সব ঠান্ডা জমে যাচ্ছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখেন কি অবস্থা, ভাই রে ভাই, এই ঠান্ডার মধ্যে আজ পুনঃ পড়ি নাই রে ভাই। একটু খাইয়া দেখি, হ্যাঁ খাইয়া দেখি, একটু গায়ে মাখি, আর তো হয়তো নামবো না, একটা কারণে কারণে নামছি ঠান্ডার মধ্যে, আর তো আমার নামা ফুটবে না, না ভাই পরে আবার ঠান্ডা লাগিয়ে দিতে পারে। তো ঠান্ডা লাগিয়ে দিতে পারে, তাই খোলাটা। ও মাই গড, অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা। অবশ্য আমি আই লাভ স্নো, বাট সহ্য করতে পারতেছি না। আই লাভ স্নো, আমি এটা তুই এটা পছন্দ করি, অনেক পছন্দ করি ভাই, এটা বলার বাহিরে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না, সেটাও পছন্দ করি, ঠান্ডাও পছন্দ করি আমি, কিন্তু আমার হাত পা জমে যাচ্ছে না, আমার আঙুলগুলো এখন কাজ করতেছে না, অবশ্যই গেছে এই আঙুলগুলো এখন অবশ্যই গেছে, দেখুন রক্ত কীভাবে জমে আছে, অবশ্যই গেছে ভাই, বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, অবশ্যই গেছে। তো রাখি ভাই, এখন কোচিং সেন্টারে ভিতরে চলে আসছি, খাবার খাবো। খাবার খাবো